ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই নো তোমরা সবাই ভীষণ ভালো আছো, অসাধারণ আছো, ফাটাফাটি আছো। আর কিছুদিন পরেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন আমার মনে হয় আমরা সবাই বাঙালি খাবার দাবার খেতে চাই। আর এটাও চাই না যে বাড়িতে রান্না করব, আবার ঝামেলা করব, একদিন একটু তো রিল্যাক্সেশন সবাই চায়। আর সেই কারণেই চলে এসেছি ধামসা ট্রাইবাল কিচেনে। তো চলো এবার আমরা ভেতরে যাব এবং এখানের কি স্পেশালিটি সব কিছু তোমাদেরকে দেখাবো। ধামসা ট্রাইবাল কিচেনটা ইকো পার্কের বাংলার গ্রামের একেবারে লাগোয়া, কিন্তু ওই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। সেই কারণে যদি তোমরা গেট নাম্বার 6 দিয়ে ঢোকো তাহলে কিন্তু একেবারে ঠিক জায়গায় পৌঁছবে। আর পার্কিং নিয়েও কোনো চিন্তা নেই, কারণ টু হুইলার এবং ফোর হুইলার দুটোরই কিন্তু পার্কিং এখানে রয়েছে। ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টটা কিন্তু একেবারে ধামসা যে বাদ্যযন্ত্র সেই আদলেই তৈরি। আর এত সুন্দর সুন্দর ফোক সংস চলছে যে কপিরাইট ক্লেম আসবে, তাই ভেতরে গিয়েই তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা কোনটা নেবো বলতে, একটা তাহলে ওই বরিশালের থালিটা নিই, আর একটা ওই বাস পোড়া চিকেনটা। আমি বরাগরের লেবুর শরবতটা অর্ডার করেছি, এটার দাম 69। এটা খেতে খেতে চলো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই। এখানে খাবারের দাম কিন্তু ভীষণ রিজনেবল, থালি স্টার্ট হচ্ছে মাত্র 149 টাকা থেকে। এখন আমরা ভাবছি অরগ্রাম থালি আর বাঁশপোড়া মাটনটা ট্রাই করব। এখানে কিন্তু বাঁশপোড়া চিকেন আর মাটন দুটোরই অপশন ছিল, আমরা মাটনটা নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম যে বরিশালের থালিটা নেব, কিন্তু তারপরে দেখলাম যে আমি অ্যাকচুয়ালি শুটকি বা এই জিনিসগুলোতে অতটা কমফোর্টেবল না, যদি আমি বাঙাল, বাট স্টিল। তো সেই কারণে আরেকটা যে অপশন ছিল থালির ননভেজ, তো সেটা আমরা নিয়েছি। ভেজ থালি যেটা, ওটার নাম রাজাভাত খাওয়ার, ওটার প্রাইস 149। আমাদের খাওয়ার দাওয়ার কিন্তু চলে এসেছে, তো ফার্স্টে চলো বাঁশপোড়া মাটনটা দিয়ে স্টার্ট করি। অরগ্রাম থালিটার দাম 199 টাকা। এর মধ্যে রয়েছে ঘি ভাত, মাছের কালিয়া, পোস্ত মুরগি, ডাল, আর রয়েছে টমেটো ভর্তা, এক রকমের শাক, আলু পোস্ত, আর এক রকমের চচ্চড়ি। এইখানের খাবারগুলোর যেটা আমি দেখছি স্পেশালিটি সেটা হচ্ছে ভীষণ সিম্পল, হয়তো নাম ভীষণ দেখে মনে হবে যে এটা আবার কি, এগুলো তো বাড়িতেই খেতে পারি, কিন্তু প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। তোমরা যখনই ধামসাতে আসবে আগের থেকে যদি সিটস প্রি বুক করে রাখো তাহলে কিন্তু সুবিধা হবে। আমরাও বুক মাই শো থেকে বুক করে রেখেছিলাম, তারপরেও আমাদের প্রায় 20 মিনিট কিন্তু বাইরে ওয়েট করতে হয়েছিল। মাঝে মাঝে তো এত রাশ থাকে যে সিটসই পাওয়া যায় না, সেই কারণে ফর সেফার সাইড আগের থেকে যদি তোমরা বুক করে আসো তাহলে কিন্তু সুবিধা হবে। একটা বেশ কল কল এরকম কতপত্র কল টিপে টিপে হাত ধুচ্ছি, এটাই বাকি। তবে এখানকার কিন্তু পুরোটা সেগুন কাঠে বানানো নাকি, বাইরের ওগুলো খুব সুন্দর। এই চিকেন পোস্তটা আমার অতটাও ভালো লাগলো না আমি জানি না, কিন্তু এখানে অপশন নেই, থালি নিলে কিন্তু যা যা এর মধ্যে ইনক্লুড আছে সেগুলোই নিতে হবে, আলাদা করে অবভিয়াসলি তোমরা নিতেই পারো কিছু, কিন্তু যেহেতু আমরা থালি নিয়েছি। আর মাছটাও, ইভেন মাছটাও কিন্তু একটু আমার শক্ত লাগলো, ফ্রেশ লাগলো না। এখানে আমাদেরকে চাটনি, কালো চালের পায়েস আর পাঁপড় দিয়েছে, আর চাটনির সাইজটা একবার তোমরা দেখো খুবই ছোট, এটা একটু বড় করা উচিত। আর কালো চালের পায়েস, এটা কিন্তু আমি আগে কখনো খাইনি, প্রথম খাবো, জানি না কিরকম খেতে। ভালো খেতে, আর এটার কালারটাও তোমাদের দেখাচ্ছি, অনেকটা ভায়োলেট টাইপের কালার। তো খাওয়া দাওয়া শেষ, এবার চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। সন্ধে হয়ে গেল আর এখন
এখন কিন্তু ওয়েদারটা মারাত্মক সুন্দর, তোমাদেরকে কিছু ক্লিপিংস অবশ্যই দেখাবো শেষে। আর একটা কথা বলে রাখি, খাওয়ার দাওয়ার কিন্তু কিছু খাওয়ার বেশ ভালো ছিল, কিছু খাওয়ারে একটু সমস্যা ছিল, যেমন বাঁশপোড়া মাটনটা অসাধারণ ছিল, অসম্ভব ভালো ছিল। কিন্তু আবার মাছটা যেমন মাছটা একটু শক্ত ছিল, মনে হলো যেন বাসি। আর চিকেন, চিকেনের ক্ষেত্রেও কিন্তু যেটা পোস্ত চিকেন ছিল ওটাও একটু সমস্যা ছিল, মানে খুব ভালো বলতে পারবো না আমি, তবে হ্যাঁ ঠিকঠাক। আর সত্যি কথা বলতে এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে সময় কাটানো এটাই হয়তো অনেক ভালো লাগে। খাওয়া দাওয়ার যে একটুগুলো সেগুলো কোথাও একটা হারিয়ে যায়। তোমরা অবশ্যই তোমাদের স্পেশাল ডেজে এইরকম একটা জায়গায় আসতেই পারো। আর হ্যাঁ, খাওয়ারের প্রাইস তো আগেই বললাম, তোমাদের ভীষণ রিজনেবল, ভীষণ রিজনেবল। তো একটা দিন সময় করে চলে আসো, ভীষণ সুন্দর লাগবে। আর এবার যেই জায়গাটায় যাবো একদম ধামসার বাইরে, ধামসা থেকে বেরোলেই কিন্তু ইকো পার্কের এই দিকটা পড়বে, আর এখানে তোমাদের এত ভালো লাগবে, স্পেশালি সন্ধ্যের টাইমটা এত সুন্দর হাওয়া দেয় যে সবার মন ভালো হয়ে যাবে। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও, আর এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও সবার আগে ভিডিও দেখার জন্য।